শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের টাউন হল ময়দানে শুরু হল পূর্ব বর্ধমান জেলা স্বয়ং সিদ্ধা মেলা। স্বনির্ভর গোষ্ঠীর দ্বারা উৎপাদিত দ্রব্যের প্রদর্শনী ও বিপণন। আয়োজনে রয়েছে বর্ধমান পৌরসভা, সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে কাটোয়া পৌরসভা, কানলা পৌরসভা, মেমারি পৌরসভা, গুসকরা পৌরসভা ও দাইহাট পৌরসভা। মেলা চলবে 15ই ডিসেম্বর পর্যন্ত। এবং অনেকটা ভালোবাসা তার সাথে বর্ধমান। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে মেলার উদ্বোধন করেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। অন্ধকার হইতে জ্যোতিতে লইয়া যাও, মৃত্যু হইতে অমৃতে লইয়া যাও। জেলা পরিষদের মেন্টর উজ্জ্বল প্রামাণিক, বর্ধমান পৌরসভার সহ প্রশাসক আইনুল হক সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। প্রকৃত নারীত্ব তাই বলে প্রগতির কথা, চলমানতার কথা। আজকের নারী তার সহজ জীবন ছন্দকে আত্মপ্রকাশের ক্ষেত্র করে তুলেছে। গরিব দারিদ্র সীমা নিচে বসবাস করেন যে মহিলারা, তারা তাদের নিজের পায়ে দাঁড়া স্বনির্ভর হয়ে উঠুক। আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে এটা আমি এটা বলতে পারি, এই স্বনির্ভর গোষ্ঠীগুলো তাদের বিভিন্ন ট্রেনিং হওয়ার পর তারা যে সমস্ত প্রোডাক্টগুলো তৈরি করে গুণগত দিক থেকে অত্যন্ত উৎকৃষ্ট মানের, কিন্তু সমস্যাটা হচ্ছে সেগুলোকে বিপণন করার মতো যে ব্যবস্থা, সেই ব্যবস্থা সব জায়গায় হয় না। এই মেলার মাধ্যমে বিপণন হয়। আমরা চাই যে এই মেলার মধ্য দিয়ে এগুলোর হচ্ছে আরও ব্যাপক প্রচার হোক, আরও ব্যাপক মানুষের কাছে এটা যাক। কারণ একটা বিষয় আমরা প্রত্যেকেই জানি, বাজার মানে হচ্ছে টাকা হাতে মানুষ। মানুষের হাতে যদি টাকা না থাকে, মানুষ যদি সেই টাকা খরচ না করে, তাহলে কিন্তু বাজার বাড়ে না। এটা হচ্ছে অর্থনীতির ভাষা। সুতরাং বাজারকে যদি বাড়াতে হয়, মানুষকে টাকা হাতে বাজারে যেতে হবে। আর মানুষ যদি টাকা হাতে বাজারে যায়, তাহলে কিন্তু সেই জিনিস তৈরি হবে, উৎপাদিত হবে, এবং তার সঙ্গে হচ্ছে নতুন করে হচ্ছে কর্মসংস্থানের সুযোগ হচ্ছে বাড়বে। এইটা হচ্ছে একটা চক্র, এই চক্রের বাইরে কিন্তু আমরা যেতে পারি না। স্বয়ং সিদ্ধা মেলা, আপন প্রচেষ্টায় সিদ্ধি লাভ করলেই তো স্বয়ং সিদ্ধা। গোটা পশ্চিমবঙ্গের যে পৌরসভা এবং কর্পোরেশন মিলিয়ে 125টা, তাদের যে স্বয়ংবর গোষ্ঠী আছে, তাদেরকে যেমন এই যে স্টেট আরবান ডেভেলপমেন্ট এজেন্সি কিংবা আমাদের আরবান লাইভলিহুড মিশন, তার তো অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এখানে সায়ন হিসান আছেন, তিনি তো বলেছেন উদ্দেশ্যটা কী, তাদেরকে নিজের পায়ে দাঁড়াতে, আত্মনির্ভর, আত্মসম্মানের সঙ্গে বাঁচাতে তাদের যেমন ব্যাংক লিঙ্কেজ করে দেওয়া হয়, তেমনিভাবে এই ধরনের মেলা বসিয়ে তাদের উৎপাদিত দ্রব্যের বিপণনের একটা ব্যবস্থা করা। সেই বর্ধমান পৌরসভা এটা আজকে এখানে করছে, সারা পশ্চিমবঙ্গে এরকম হবে। এবং আমরা তো বর্ধমান জেলার একটা হিসাব দিলাম, এবং শুধু এইটুকু বলবো যে প্যান্ডামিক সিচুয়েশানে আমরা যে স্বয়ংবর গোষ্ঠী পৌরসভার ক্ষেত্রে, পৌর মানে আমাদের আরবান এরিয়াতে ভারতবর্ষের মধ্যে এই মুহূর্তে আমরা ফার্স্ট পজিশন ক্রেডিট লিঙ্কেজের, ব্যাংক ক্রেডিট লিঙ্কেজের ক্ষেত্রে ভারতবর্ষের মধ্যে আমরা ফার্স্ট পজিশনে আছি এবছরেতে। তারপর বর্ধমান শহরে প্রায় আমরা 36 কোটি টাকা দিয়েছি এই এই শহরের যারা স্বয়ংবর গোষ্ঠী আছেন তাদেরকে সহায়তার জন্য। তারপরে এই দপ্তর থেকেই এই প্যান্ডামিক সিচুয়েশানে আমাদের হকারদের টাকা দেওয়া হয়েছিল। সারা পশ্চিমবঙ্গে 1 লক্ষ হকার 20 কোটি টাকা পেয়েছেন, বর্ধমান জেলাতেও 5,000 এর ওপর হকার তারা পেয়েছেন। তাদেরকেও এই ব্যাংক লিঙ্কেজের জন্য ফার্স্টে যে 10,000 করে একটা প্রজেক্ট আছে, এবং সেগুলো দেওয়ার চেষ্টা হচ্ছে। আমাদের বর্ধমান জেলায় পৌরসভা আপনারা
800 জন অলরেডি পেয়ে গেছে 10,000 টাকা করে, শুধু বর্ধমান পৌরসভা পেয়েছেন। আমাদের যেসব পৌরসভাগুলো আছে, কালনা আছে, মেমারি আছে, কাটো আছে, আমাদের দাঁইহাট আছে, গুসকরা আছে, এগুলো তো তার কাজ চলছে, এইটুকু বলতে পারি। কতটা আরও উৎসাহ বাড়লো মনে হচ্ছে এই সমস্ত? অবশ্যই, এই বিগত দু বছরের যে প্যান্ডেমিক পিরিয়ড গেল সেখানে মানে ভীষণভাবে সুডা একটা দিনে যে মানে 365 days 24/7 সুডা ওয়াজ ওপেন, কোনো লকডাউনের কোনো প্রশ্ন ছিল না, এবং সেখানে আমরা ভীষণভাবে এই আরবান সেলফ হেল্প গ্রুপ এবং আরবান যারা আনএমপ্লয়েড ইউথ তাদের জন্য আমরা মানে সাপোর্ট দেওয়ার জন্য তাদের স্কিল ট্রেনিং এবং তাদের এই ব্যাংক ক্রেডিট লিঙ্কেজ এবং মার্কেটিংয়ের সুযোগ করে দেওয়া, এটা আমরা চেষ্টা করে এসেছি। এবং গত বছর মানে 2000 মানে অ্যাকচুয়ালি এই বছর 2020-21 আমাদের স্টেট স্বয়ংসিদ্ধা মেলা ফার্স্ট টাইম আমরা আরবান এসএইচজিদের জন্য করেছিলাম, এবং প্রতিটা জেলাতে আমরা এই বছর এই স্বয়ংসিদ্ধা মেলা করছি, যেখানে শহরের এই সেলফ হেল্প গ্রুপের মেয়েরা এবং যে ইন্ডিভিজুয়ালদের আমরা ব্যাংক লিঙ্কেজ করিয়েছি এই ব্যবসা করার জন্য তাদের মার্কেটিং অপরচুনিটির জন্য প্রত্যেকটা জেলায় আমরা এটা করছি, এবং ভীষণভাবে আমরা সাড়া পেয়েছি এবং সবাই খুব উৎসাহিত, এবং আমরা আগামী ফেব্রুয়ারি বা মার্চ মাসে রাজ্য স্তরেও স্বয়ংসিদ্ধা মেলা করব। এবং গত বছর এই প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা 2 কোটি টাকা শুধু মানে রাজ্য স্তরের মেলাতে করেছি, এবছর প্রতিটা ডিস্ট্রিক্টে যে মেলা হচ্ছে 5 লাখ 6 লাখ টাকা করে মানে মানে বিক্রি হচ্ছে, এবং সত্যি এটা একটা মানে এদের কাছে আসার আলো। এবং শুধু এটা নয়, আমরা যেটা করেছি সুডা থেকে এদের ডিজিটাল প্ল্যাটফর্মেও অনবোর্ডিং করেছি, ফ্লিপকার্ট, অ্যামাজন, বিভিন্ন সেলার পয়েন্ট আমরা করেছি এই সেলফ হেল্প গ্রুপে, এবং প্রতিটা মিউনিসিপ্যালিটিতে সিটি লাইভলিহুড সেন্টার বলা হচ্ছে, রিটেল আউটলেট আমরা প্রত্যেকের স্বয়ংসিদ্ধার এক্সক্লুসিভ ব্র্যান্ডেড রিটেল আউটলেট আমরা ধীরে ধীরে প্রতিটা মিউনিসিপ্যালিটিতে খুলছি, অনেকগুলো জায়গায় খোলাও হয়ে গেছে। এবং এদের ফুড প্রোডাক্টস, এরা খুব ভালো খাবার বানাতে পারে, এদের আরও প্যাকেজিং, কেটারিং ইত্যাদিতে ট্রেন করে আমরা সুইগি, জোম্যাটো যেখানে সম্ভব সেখানে আমরা অনবোর্ডিং করছি। সত্যি এটা মানে আমাদের গভর্নমেন্টের একটা প্রায়োরিটি দিক এখন। বর্ধমান থেকে পম মহন্ত ও পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দ বার্তা।